আসলে কার কারণে এনেক ধরনের ঘটনা বিলাক হবলে পালে আসলে কার কারণে এনেক ঘটনা বিলাক হবলে বন বিভাগ সম্পূর্ণ বেচ করিয়া ঘর পা জেলা বক সম্পূর্ণ বেচ করিয়া আপনাকে কি হইতে মানুষ সংস্থাপন দিয়া নাই ইয়ার কারণে ভূমিহীন মানুষের সংস্থাপন দিয়া নাই ইয়া মাটির পট্টা দিয়া নাই ইয়ে মানুষকে কি যোগ করেছে জিয়াই থাকাটা ইয়াত ভুল নাকি এই মানুষের জন্ম লাভ করতে ভুল নাকি আসলতে অতি দুঃখজনক কথা আপনাদের নিশ্চয় জানে যে আমার আসলতে কেদিনমান আগতে পঞ্চরত্ন অঞ্চলত গোলপাড়া জেলা প্রশাসন আর বন বিভাগে বর্বরভাবে উচ্ছেদ আরম্ভ করেছিল আর এই উচ্ছেদের ফলত 50টক মানুষের গৃহ ভাঙি চুরমার করে দেওয়া হয়েছিল আসলতে এই মানুষখিনির দোষ এটাই যে এই মানুষখিনি ভূমিহীন মানুষ এই মানুষখিনি খাটি খাওয়া মানুষ আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষ আসলতে আমরা কিন্তু ইচ্ছা জানে এই রাস্তার কাষতে কিন্তু বহুত বিল্ডিং আছে অট্টালিকা আছে পুঁজিপতি মানুষ আছে সেইবিলাক মানুষ ঘর ভাঙি দিয়া নাই কারণ এটাই যে সেইবিলাক মানুষ আশীর্বাদত থাকে তেখেতৰ মানুষ ভাল মানুষ ভাল ড্রেস পর থাকে গাড়ি গাড়ি চলাফেরা করে এই মানুষখিনি দুঃখিয়া মানুষ হওয়ার কারণে উচ্ছেদ করা হল আমার এই মানুষখিনির কারণে এই মানুষ অঞ্চল মানুষে উচ্ছেদের বিরুদ্ধে এক উচ্চ ন্যায়ালয়ত নেক জাননী আরম্ভ করে আবেদন করেছিল এই যাবন জাননীর প্রতি বা এই আবেদনের প্রতি উচ্চ ন্যায়ালয় কইছিলে যে সম্পূর্ণ উচ্ছেদ বন্ধ করিব লাগে আর উচ্ছেদ যদি করে সম্পূর্ণ প্রসিডিউরের মতো করিব লাগে কিন্তু জেলা প্রশাসনে সম্পূর্ণরূপে উচ্চ ন্যায়ালয়ের সেই যে জাজমেন এই জাজমেন সম্পূর্ণ ব্রাঙ্গুলি দেখায় যে অপমাননা করে আছে উচ্ছেদ করিলে তার বিরুদ্ধে আমি ইতিমধ্যে কইছো যে ইয়ার উপর এক তদন্ত হব লাগে কিন্তু আজি আপনাদের নিশ্চয় দেখা পাইছে এই পুমহিয়া ঠান্ডা কক্সবকে জগায় ব্যক্তিয়ে মৃত্যুবরণ করিব লাগে আসলে কার কারণে এনেকুৱা ধরনের ঘটনা বিলাক হবলে পালে আসলে কার কারণে এনেকুৱা ঘটনা বিলাক হবলে বন বিভাগ সম্পূর্ণ বেচ করিয়া ঘর পা জেলা প্রশাসন সম্পূর্ণ বেচ করিয়া আপনাকে কি হইতে লাগে মানুষ সংস্থাপন দিয়া নাই ইয়ার কারণে ভূমিহীন মানুষের সংস্থাপন দিয়া নাই ইয়া মাটির পট্টা দিয়া নাই ইয়ে মানুষকে কি যোগ করেছে জিয়াই থাকাটা ইয়াত ভুল নাকি এই মানুষের জন্ম লাভ করতে ভুল নাকি আপনার এই জেলা প্রশাসনের উপর আসলতে কবলে ভাকা নাই মানুষখিনি আসলে ধিকারের বাহিরে একো দিবলে আসলতে নাই সম্পূর্ণরূপে আসলতে জেলা প্রশাসন আপনি আহক এই মানুষখিনি কাকো থিয় দিয়ক আর এই মানুষখিনি যে অন্যায় যে অন্যায় অবিচার করিলে এই মানুষখিনি সংস্থাপনের কারণে কাম করক অন্য থেকে আপনাকে আপু দোয়া লবলে এইবিলাক মানুষ থাকিব লাগিব আমি সেইকাৰণে চৰকাৰক দাবী উত্থাপন কৰিছোঁ হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া বন বিভাগৰ মন্ত্ৰী ডাঙৰীয়া আপুনি এই মানুহখিনিক সংস্থাপন দিয়ক ৰাজ্য বিভাগৰ মন্ত্ৰী ডাঙৰীয়া এই মানুহখিনিক সংস্থাপন দিয়ক এই মানুহখিনি যাব ক'ত এই মানুহখিনি থাকিবলৈ থকা ঠাই নাই ভূমিহীন মানুহ নদী ভাঙা মানুহ এই মানুহখিনি বহু দিনৰ পৰা ইয়াতে সংস্থাপন কৰিছে সেইকাৰণে আমি চৰকাৰক দাবী উত্থাপন কৰিছোঁ পুনৰবাৰ বিবেচনা কৰি এই মানুহক সংস্থাপন দি আৰু যি ব্যক্তিগৰে মৃত্যুবৰণ কৰিলে এইবিলাক কাহিনী শুনিব কোনে ইয়াতকৈ লজ্জাজনক কাহিনী আৰু কি হ'ব পাৰে জিলা প্রশাসন সম্পূর্ণ ধিকার ধিকার অসম সরকার আর অতি সোনকালে এই মানুষখিনির উপর এক যাতে মানে ভালকে তখন ক্ষতিপূরণ প্রদান করে আর সংস্থাপন দিয়ে তার কারণে দাবি জানাই মানে অনুরোধ জানাইছো।